হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছো। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো যখন চলেই এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পড়াং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বিরাট গুরুত্বপূর্ণ ভিডিও হবে। আর এখন আমি তো গুরুত্বপূর্ণ ছাড়া কোনো ভিডিওই করছি না। অনেকে বলে বেড়াতো আমার কাছে নাকি কন্টেন্ট নেই, আমার কাছে নাকি কন্টেন্ট নেই। আজকাল তাদের মুখে আমি সপাটে সপাটে জুতো মারছি। কেমন করে জানো? কেমন করে বলো তো? কারণ আমার ভিডিও থেকে এখন তারা অনেকে কন্টেন্ট পাচ্ছে। এর থেকে বড় খুশির জিনিস আর কি হতে পারে? থাক এইসব কথাবার্তা, নো ভাট, লেটস স্টার্ট। প্রথমেই তোমাদের কাছে আসি একটা জিনিস ক্লিয়ার করতে। কারণ প্রথম থেকে দেখবে এই যে সিন্ডিকেটরা চালাবার জন্য যে আমাদের ইউটিউবের পতিতা রয়েছে, পতিতা সিন্ডিকেটরা সব তোমাদের কাছে খুলবো। বললাম না আজকে সব তোমাদের কাছে তুলে ধরবো যে কি কি গোপন জিনিস এই গ্রুপের মাধ্যমে হতো, কি কি ধরনের খেলা এই পতিতা খেলে এসছে নিজেকে গ্রো করাবার জন্য, বুঝেছো? প্রথমে একটা প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া হলো যে ওর শত্রুপক্ষের কাছে, ওর যারা মানে যারা ওকে একসময় ভালোবাসতো, যে ভিউয়ার্সগুলো, এমনকি বিডি থেকে দৌড়ে দৌড়ে যারা টাকা নিয়ে এসেছিল একটা ভিকারি কি বলবো ব্লগারকে হেল্প করতে, খেতে পারে না, পড়তে পারে না, চাকরি বাকরি কিচ্ছু নেই, বুঝতে পেরেছে? তো সেই ভিকারিটাকে হেল্প করতে যারা বিডি থেকে পর্যন্ত ছুটে এসেছিল, যারা গ্রুপের মধ্যে থেকে তার গায়ে যেন কেউ টাচ না করতে পারে মানে ভিডিওর মাধ্যমে, তো তাদের কমেন্ট বক্সে গিয়ে লাভ মেরে পড়তো, বুঝতে পেরেছো? পড়ে পড়ে ঝগড়াঝাটি করতো, কেন জানো? ভালোবাসার তাগিদে। তো এবারে আসি, এই সকল ভিউয়ার্সগুলো যারা ওর ওই পাতানো ভাইকে, ভাই তো না অন্য কিছু, সব বললাম তো আজকের ভিডিওতে খুলবো, প্রথম থেকে শুধু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কিছু কিছু ভিউয়ার্স যারা দেখেছো যে ওই সিন্ডিকেটের আওতায় ছিল, যারা মানে গ্রুপের মধ্যে ছিল, ঠিক আছে, গ্রুপের মধ্যে ছিল, কেন ছিল? তারা ভালোবেসে, একজনকে ভালোবেসে তারা সেখানে ইনভলভ হয়েছিল, যে তার প্রতি যে নোংরা জিনিসটা হচ্ছে, তার ওয়াইফ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে পরকিয়া করে, ঠিক আছে, তারপরে তার উপরে যেভাবে টর্চার করা হচ্ছিল, মানে প্রথম দিকে যেগুলো তোমরা দেখেছো, এইগুলো দেখে তার প্রতি কোনো একটা ইমোশনাল, তার প্রতি ইমোশনালভাবে এরা টাচড হয়ে পড়েছিল, হয়ে গিয়ে এতটাই ভালোবেসে ফেলেছিল, ঠিক আছে, যে তার জন্য জীবন পর্যন্ত লড়িয়ে দিত, সেটা বিডি থেকে টাকা পর্যন্ত এরা মানে চাঁদার মাধ্যমে তুলে সেগুলো পর্যন্ত এই ভিকারিদের হাতে তুলে দিয়েছে, বুঝতে পেরেছো? তো তারা যখন মুখ খোলার চেষ্টা করলো, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করলো কে? এই পতিতা, নিজের সিন্ডিকেটের আরো যারা মেম্বার রয়েছে তাদেরকে দিয়ে। তো প্রথম থেকে একটা বললাম প্রপাগান্ডা ছড়ানো হচ্ছিল যে তারা নাকি, যারা বিরোধী হয়ে উঠছিল আস্তে আস্তে দলের মধ্যে থেকে, তারা নাকি তার শত্রুর কাছে, মানে এই পতিতার শত্রু মানে আমি, ঠিক আছে, তো আমার কাছে নাকি তারা এসেছিল, বুঝতে পেরেছো? তারা কেন আমার কাছে এলো, পয়েন্ট টু বি নোটেড, এই প্রশ্নটা এরা রেখেছিল যে খুঁজে কেন আমার শত্রুর কাছেই গেল ওরা, তাই তো, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে সর্বৈব মিথ্যে, সর্বৈব মিথ্যে এটা। এবারে তোমাদের কাছে আজকে বলি যে প্রথম ওরা কার কার কাছে গেছিল, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, প্রথম ওরা কার কার কাছে গেছিল আর কী কীভাবে ওরা মানে পরিত্যক্তা হয়েছিল, মানে লোকের কাছে যাদের কাছে হেল্প চাইতে গেছে তাদের কাছে তারা ধাক্কা খেয়েছে, কেন যেন ধাক্কা খেয়েছে সব বলছি। তো প্রথম তোমাদেরকে বলি, তারা প্রথম আমার কাছে আসেনি, আমার কাছে তারা প্রথম আসেনি, তারা প্রথম গেছিল নিশ্চয়ই জানো টুকিটাকি দিদি বলে একজন রয়েছে, ঠিক আছে, টুকিটাকি দিদি, বুঝতে পেরেছে? তো তো সেই টুকিটাকি দিদির কাছে প্রথম এরা কন্ট্যাক্ট করে, টুকিটাকি দিদিকে প্রথম কন্ট্যাক্ট করে, পয়েন্ট টু বি নোটেড। টুকিটাকি দিদিকে কন্ট্যাক্ট করে যখন ভেতরের এই নোংরা চারিত্রগুলো, এই নোংরাগুলো যখন এরা তুলে ধরছিল যে এই পতিতা এরকম ধরনের সিন্ডিকেট চালিয়ে চালিয়ে মানে একজনকে হ্যারাস করছে, এবার হ্যারাসটা কোথায় সেটাও বলছি তোমাদেরকে, হ্যারাস করছে, যা যা ভেতরে হচ্ছিল সব কিছু তাদের কাছে, তার কাছে খুলে মানে তুলে ধরে যে এইরম ধরনের ভাবে, এইরম ধরনের নোংরাচারিতা, এরম ধরনের নোংরামি চলছে, তো আপনি কিছুভাবে এটা বিরোধিতা করুন, ঠিক আছে। তো উনি তো করবেন না, ঠিক আছে, উনি করবেন না, কেন? কারণ জানো এখানে সকলেরই ভিউজ আর টাকা সবার দরকার, ভিউজের জন্য লোকে বাড়ি বাড়ি ছুটছে, দেখছো না? আর এরা তো আগা করেই ছোটে, দেখেছো তো, সবাই সবার বাড়িতে ছুটছে, বড় ব্লগারের বাড়িতে গিয়ে নিজের চ্যানেল প্রমোট করার চেষ্টা করছে, ভিউজ হাই করার চেষ্টা করছে, বুঝতে পেরেছো? তো তো এরা আগা করে ভিউজ, যারা দেখবে ওই বাড়ি বাড়িতে গিয়ে, লোকের বাড়ি বাড়িতে গিয়ে তাবেদারি করে, তাদের থেকে বড় দোগলা আর ভিউজ ভিকারি কেউ নেই, এটা বলতে এখানে বাধ্য হলাম, এটা প্র্যাকটিক্যাল। কেন দৌড়াচ্ছে সে বাড়িতে? কোনো হেল্প করতে নয়, তার নিজের চ্যানেল গ্রো করতে, বুঝতে পেরেছো? তো বুঝতে পেরেছো? তো এরা যারা আগে থেকে এরকম জিনিস করে এসছে, এদের কাছে চ্যানেল ছাড়া কোনো কিছুই মোটিভ নেই, এবারে জানে যে এক্ষেত্রে যদি আমি মুখ খুলি, আর যে ধরনের সিন্ডিকেটরা যেখানে চলছে, যে ধরনের সিন্ডিকেটরা চলছে, আমি যদি মুখ খুলতে যাই তো আমার গলা টিপে ধরবে, যেটা তোমাদের সামনে কিছুদিন আগে পর্যন্ত পরিষ্কার হয়ে গেছে, কিছুদিন আগে পর্যন্ত তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, সে যখন একটা জিনিস নিয়ে মুখ খুলেছিল
তার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে কি ধরনের উত্তপ্ত করেছে নিশ্চয়ই তোমরা দেখেছো, কি ধরনের নোংরা নোংরা কমেন্ট করা হয়েছে তাকে, কি ধরনের ভয় ভীতি দেখানো হয়েছে। শুধুমাত্র আমাকেই পারেনি, আমাকেই পারেনি, আর এটা বললাম না লাস্টে এসছে, কিন্তু কি হলো জানে যে এই একমাত্র ওষুধ আছে যে কাজে দিতে পারবে, ঠিক আছে। তো আমাকে অনেক ধরনের হাব্বি চাব্বি আব্বা টাব্বা চাব্বা অনেক রকমের অনেক কিছু করে আমাকে আটকাতে পারেনি। সিন্ডিকেটকে পুরো আমার পেছনে লেলিয়ে দিয়েছিল, আমার চ্যানেল পর্যন্ত খেয়ে নেবে সেটা লাইভে বসে বসে বলছে ওর মায়ের, বুঝতে পেরেছো তো? এর তো জন্মই ওরম বললেন তো, পতিতার জন্মই যে পতিতাবৃত্তি করা হয়েছে তার তো ভাষা এরকম বেড়াবেই নেই, যার মা বাবার ঠিক নেই রাস্তায় কাজ করে আর রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, তার জন্মের আর কি থাকবে, তার ভাষার আর কি ঠিক থাকবে, বুঝতে পেরেছো তো? আমার চ্যানেলের কি করবি রে, বললাম তো তোর চ্যানেল কোথায় আমি গুঁজবো, তুই অপেক্ষা কর, শুধু তোর মুখও দর্শকের সামনে তুলে ধরবো, প্রতিবার তুলে ধরো, তোর মুখ এমন এমন জায়গায় ঘষবো, তোর বললাম মিথ্যে চারিতা পাবলিকের কাছে তুলে ধরবো, তুই কি ধরনের নোংরামো করে গেছিস। তো যার কারণে দেখেছো তাকে পর্যন্ত মলেস্ট করা হয় এই সিন্ডিকেট লাগিয়ে দিয়ে, থমকি চমকি দিয়ে তাকে পরের দিন ক্ষমা পর্যন্ত চাইয়েছে, বুঝেছো? মানে কেউ যদি সিট দাঁড়া একটু সোজা করে বলতে চাইলো যে এটা ভুল, ঠিক আছে, কিন্তু তাদেরকে বলতে দেবে না। আর যখনই কেউ মুখ খোলার চেষ্টা করেছে তার মুখ বন্ধ এরকম সিন্ডিকেটের মাধ্যমে করিয়েছে, বুঝেছো তো? তো প্রথম ওরা আমার কাছে আসেনি, প্রথম গেছিলো এই টুকিটাকি দিদির কাছে। তো টুকিটাকি দিদি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, কারণ জানে ভিউজের একটা হ্যাম্পার হবে, সাবস্ক্রাইবারের একটা হ্যাম্পার হয়ে যাবে, ঠিক আছে, তো সেই কারণে এই জিনিসটার মধ্যে হাত বলায়নি। এখন তাকে জিজ্ঞাসা করা হয়, মানে যারা নিশ্চয়ই বুঝেছো বাগাবাদ করছিল গ্রুপের মধ্যে থেকে, এবার বাগাবাদ কেন করছিল তারা সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করবো। তো তারা যখন একে বললো যে হলো না, যখন এই টুকিটাকি দিদিকে বললো তখন হলো না, তখন তারা বললো যে আমরা কি ওনার কাছে যাব, ওনার কাছে কি গেলে কি হবে। তো আরেকজনের নাম নিয়েছিল পয়েন্ট অফ নোটে, তো আরেকজন হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি টুনটুনি, ঠিক আছে, টুনটুনি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো সেই টুনটুনির কাছে কি যাবো, মানে আমি টুনটুনি দিদি বলেই বলছি এখন, কিন্তু খারাপ কোনো কথাবার্তা বলি না আমি, পয়েন্ট টু বি নোটেড বলে দিলাম আগে থেকে। তো বললো টুনটুনি দিদির কাছে কি যাবো, তখন এই টুকিটাকি দিদি বলেছে, কারণ জানে যে এই টুনটুনি দিদির একটা ওই পতিতা দিদির প্রতি একটু এ রয়েছে, কেন বলুন তো? কারণ ওর মেয়েকে নিয়ে যেভাবে অন্য লোক লাগিয়ে লাগিয়ে দেওয়া করাচ্ছিল, বুঝতে পেরেছেন তো এর আগে, তো সেই জন্য বেচারি একটু ভয় ভীত সন্ত্রস্ত, জানো যেখানে হচ্ছে এরকম ধরনের সান্ডা বান্ডা গুন্ডা টাইপের কেউ থাকে তাকে সেটিং করার চেষ্টা করে, তাকে সমীহ করে চলার চেষ্টা করে, যেগুলো দেখছো তোমরা বাড়িতে যাতায়াত, ঠিক আছে, একটু সমীহ করে ঠিকঠাক রাখার চেষ্টা করছে, হ্যাঁ, যাতে হাতে থাকে কোনো আমার বিরুদ্ধে কোনো কিছু না করে। নাহলে বললাম না এদের তো সির দাঁড়া নেই যে কখনো মেয়ের নামে এরকম নোংরাচারিতা করেছে, তার সাথে তো বললাম তো হাত মেলাবো না, হাত মেলাবো না, তার মুখের দিকে তাকাবো না, তাকে যত পারবো জুতো মারবো, অথচ এদের মধ্যে এই জিনিসগুলোই চলে তলায় তলায়। তো এবারে আসি, এবারে যখন বললো যে ওনাকে নিয়ে বলবো, ওনাকে গিয়ে বলবো হবে কি কাজ, তখন এই টুকিটাকি দিদি বলেছিলেন, জানেন তো ওনার একটু তাবেদারি করেন, তো তখন বলেছিল না না ওনার কাছে একদম যেও না, ঠিক আছে, কারণ উনি আবার ওনার ঘেঁষা রয়েছে, তো সবকিছু কিন্তু উনি ফাঁস করে দেবেন, সবকিছু উনি ফাঁস করে দেবেন, ঠিক আছে। তো সেই কারণে ওর কাছে আর যায়নি, মানে ওনার কাছে যায়নি, তাদেরও ওর প্রতি বিশ্বাস ছিল না যে আদৌ হবে কি করবে কি করবে না, কারণ ওনার তো ওনার প্রতি একটু টান রয়েছে, তো সেই জন্য তখন হয়নি। তারপরে এনারা গেছিলো আরেকজনের কাছে, পয়েন্ট অফ নোটেড, আরেকজনের কাছে গেছিলো, আমার কাছে এসেছিলো লাস্ট, কিন্তু আমার কাছে কারোর ভায়া মারফত এসেছিলো, কিন্তু এরা আমার সাথে ডাইরেক্ট আসেনি, মানে যারা এখানে বিরোধী পক্ষ হয়ে যাচ্ছিলো হঠাৎ হঠাৎ, মানে গ্রুপের মধ্যে থেকে কি কারণে হচ্ছিল সেটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলছি। তো আমার কাছে এনারা ভায়া হিসেবে এসেছিল, কারণ এরা পরিত্রাণ পেতে চাইছিল যেভাবে এদেরকে মলেস্ট করাচ্ছে, প্লাস গ্রুপের মধ্যে যে নোংরাচারিতা নোংরামি হচ্ছে, যেভাবে ভিউয়ার্সদেরকে ঠকানো হচ্ছে, তো সেই জিনিসগুলো এরা তুলে ধরতে চাইছিল, ঠিক আছে। তো যার কারণে লাস্টে আমার কাছে এসছে, এসে তখনও পর্যন্ত যখন দেখছে আমার উপরে এরকম ধরনের অত্যাচার শুরু হয়েছে একা, তখন এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে একা দাঁড়িয়ে লড়ে গেছি, একা, ঠিক আছে, একা দাঁড়িয়ে লড়ে গেছি, সেই জন্য এখন মুখ ঘষে দিচ্ছে এমন দৌড়াবার জায়গা পাচ্ছে না, কারণ সত্যি যেখানে দাঁড়াবে তার উল্টো দিকে যদি হাজারটা মিথ্যেও দাঁড়িয়ে থাকে ওকে আটকাতে পারবে না, সত্যি ঠিক মাথা ছাড়া দিয়ে দাঁড়াবেই, বুঝেছো তো? এটাই হচ্ছে সত্যের শিরদাঁড়ার জোর। তো যার কারণে আমি তখন থেকে লড়ে যাচ্ছি, এখন অবধি দেখো কীভাবে এদেরকে নাস্তানাবুদ করে যাচ্ছি, এই পতিতাকে আর পতিতার সিন্ডিকেটের দলকে। এরা একটা জিনিস ছড়িয়েছিল যে এরা নাকি গেছিল ওই আমাদের সুটকি ডাইনির কাছে, পয়েন্ট টু বি নোটেড, সুটকি ডাইনির কাছে এরা যায়নি, সুটকি ডাইনির কাছে কমেন্টটা করা হয়েছিল, এরাই ফেক আইডি বানিয়ে সুটকি ডাইনির ওখানে কমেন্ট করেছিল, করে এরা কমেন্ট তুলে ভিডিও করে নিজেদের ওপরে একটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছিল দর্শককে, বুঝতে পেরেছো তো? সুটকির কাছে এরা কোনোরকমভাবে কোনোদিন যায়নি, আমার কাছেই এসেছিল লাস্ট, আর আমার কাছে এসেই পরিত্রাণ পেয়েছে, ঠিক আছে, পরিত্রাণ তো আরও পাবে, অপেক্ষা কর। এবারে হয়েছে যে কেন ওরা সিন্ডিকেট থেকে বেরিয়ে আসলো, কেন ওরা ওই গ্রুপ থেকে বেরিয়ে আসলো, মেনলি হচ্ছে এরা ভালোবেসে একটা চ্যানেলকে ভালোবেসে, ঠিক আছে, তার পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করেছিল, যথাসাধ্য চেষ্টা করে গেছিলো, ঠিক আছে, দেখেছো আর্থিকভাবে পর্যন্ত এরা সাহায্য করে গেছিলো, প্লাস
শুধুমাত্র ওইটুকু না, তারা প্লাস ওখান থেকে বিডি থেকে পর্যন্ত তার বাড়ি পর্যন্ত চলে এসেছিল, কতটা ভালোবাসা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর ওদের ভালোবাসাকে এই পতিতা কাজে লাগিয়েছে, ঠিক যেমন নিজের বরের যে ভালোবাসাটা ওর প্রতি রয়েছে, বরকে বুঝতে পারছো রেখে দিয়ে অন্য কারোর সাথে মেট্রোয় ঢুকে আর সমুদ্রে গিয়ে সমুদ্র মন্থন করে আসে, হস্ত বুঝতে পেরেছো তো, করে ওর মুখে ফেলে আসে, ঠিক আছে। তো ঠিক সেই জিনিসটা করেছিল তাদের সাথেও, তাদের ভালোবাসা নিয়ে খেলেছিল, বুঝতে পেরেছো। মানে তাদের সাথে বিরোধিতা, কারণ হচ্ছে তারাও মানুষ, তাদের মধ্যে বিবেক রয়েছে, তারাও মহিলা। যখন দেখছে একটা মহিলার এগেনস্টে মিথ্যে চারিতা করা হচ্ছে, যতটুকু বলা তার থেকে দশ গুণ বাড়িয়ে বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে বারবার তার বউ নাকি প্রেগনেন্ট হয়ে পড়ছে, নিশ্চয়ই বুঝেছো কিরম ধরনের মিথ্যে চারিতা কন্টিনিউ ছড়িয়ে গেছে। তখন তারা গ্রুপের মাধ্যমে, তোমাদেরকে আগেও বলেছি যে রাত্রি তিনটে সাড়ে তিনটে চারটে অবধি করে গ্রুপের মাধ্যমে কলিং করে চালাতো যে কি ধরনের ভিডিও কালকে করা হবে, কে কার ভিডিওতে কীভাবে অ্যাটাক করবে, কাকে নিয়ে কি বলবে, বুঝেছো তো। তো তখন বারবার যখন এই বউটাকে নিয়ে অ্যাটাক করা হচ্ছিল যে বারবার প্রেগনেন্ট প্রেগনেন্ট বলে, তখন এরা যারা ছিলেন তারা বললো এই জিনিসটা ভালো হচ্ছে না, এই জিনিসটা ভালো নয়, ঠিক আছে, একটা মহিলার ওপরে এতটা পর্যন্ত করা ভালো নয়, যেটা নয় সেটা তোমরা কেন বলছো বারবার। তখন থেকে এরা চক্ষুশূল হয়ে পড়ে। আর আরেকটা জিনিস, এই গ্রুপের মাথায় কিন্তু ছিল মেন তিনজন মাথায় ছিল, ওটা একজন আছে সাংকি একটা আছে, বুঝতে পেরেছো, আর একজন হচ্ছে যেটা বিডির, বুঝতে পেরেছো তো, খুব স্বনামধন্য কারোর একজন দিদি টিদি হয় নিশ্চয়ই, বুঝতে পেরেছো তো, তো সেও ভেতরে রয়েছে সেটার। মানে গ্রুপের মাথা মেনলি ছিল তিনজন, এই পতিতা, তার সাথে হচ্ছে উনি, আর একটা হচ্ছে সাং বলে একটা আছে তিনি, বুঝতে পেরেছো। তো এরা হচ্ছে মেন প্ল্যানিং প্লটিং সব করতো, করে কী ধরনের কী করতে হবে, কী ধরনের অ্যাটাক করতে হবে, কাকে দিয়ে কীভাবে করাতে হবে। প্লাস ওদের গ্রুপের মধ্যে বলা ছিল কেউ যদি ওর এগেনস্টে কোনো কমেন্ট করে, সেটা পতিতা হোক আর পতিতার ভাইয়ের এগেনস্টে হোক, সেখানে গিয়ে ভালো করে তোমরা ভালো করে জুতিয়ে দিয়ে আসবে। প্লাস হচ্ছে পতিতা যারা ক্রিয়েটার রয়েছে তাদের ভিডিও গিয়ে গিয়ে দেখে দেখে আমাদের কাছে রিপোর্টিং করবে যে কে কী কী ভিডিও করেছে, কে কী কীভাবে অ্যাটাক করেছে, কী কী বলেছে, বুঝেছো। এই ছিল তাদের কাজ, তাদের ভালোবাসাটাকে এই পতিতা কাজে লাগিয়েছে। কিছু হচ্ছিল যেগুলো তাদের মধ্যে তাদের আত্মসম্মানে লাগছিল, সেখানে কি হয়েছিল জানো তো, আর্থিকভাবে যারা নাকি সচ্ছল, কারণ জানো এই যেটা রয়েছে বিডি, যেটা দু নম্বরই টাকা এদিক ওদিক করছে, ঠিক আছে, তো সে মাথার ওপরে চাগার দিয়ে বসার চেষ্টা করছিল, যেটা ওদের ভালো লাগছিল না, যে আমরাও সকলে ভালোবাসি তাহলে ও কেন এইভাবে জিনিসটাকে পরিচালনা করবে, ও কেন এই জিনিসগুলোকে নোংরা চরিতাগুলোকে করাবে, ঠিক আছে। তখন যখন এরা মুখটা খুললো তখন কি করলো, তখন এদেরকে কেটে ছেড়ে বাদ দেওয়ার চেষ্টা করলো, এদেরকে কেটে ছেড়ে বাদ দেওয়ার চেষ্টা করলো, এদের কথা শুনতে চাইতো না, এমনকি তাদেরকে ধমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এরা সকলে, মানে সকলে এরা ভদ্র সমাজের, ভদ্র ঘরের, পড়াশোনা এডুকেটেড মহিলা, এরা প্রাণীদেরও এডুকেশন কোয়ালিফিকেশন অনেক উঁচু উচ্চ লেভেলের, ঠিক আছে। তাদেরকে বলা হচ্ছে তোর বুকের ওপরে উঠে দাঁড়িয়ে যাবো, তোর গলার ওপরে উঠে পা তুলে দেবো, কে বলেছে না, পতিতা, পতিতালয় থেকে উঠে আসা এই পতিতা তাদেরকে বলেছে তোর পেটের ওপরে পা তুলে দিয়ে গলা থেকে তোর এই বের করে নিয়ে চলে আসবো, সেই বের করে নিয়ে চলে আসবো, ঠিক আছে। অনেক ধরনের কথাবার্তা এদেরকে বলে বলে কন্টিনিউ মলেস্ট করে গেছে, এমনকি দেখেছো তার বাড়িতে পর্যন্ত লোক পাঠানো হয়েছিল, যে বিড়ির যে রয়েছে একটা খুব পাওয়ারশালী একজন, তার বুইন একখানা বিরাট পাওয়ারশালী কিছু একটা হওয়ার চক্রান্ত করছে, তো সে বাড়িতে পর্যন্ত গিয়ে তাকে হুমকি চুমকি দিয়ে এসছে লোক পাঠিয়ে, বুঝতে পেরেছো। এরম ধরনের জিনিস যেটা তোমরা অন লাইভেও দেখেছো, বলে বলে বলেছিলাম যে তোদের ওখান থেকে আমি তোকে এই করিয়ে দেবো, তোকে ওই করিয়ে দেবো, আমার কি ক্ষমতা আছে তুই জানিস না, কার ক্ষমতায় উঠছি জানো, ওই বললাম বিডির যেটা রয়েছে দুই বুইনের ক্ষমতাতে উঠছে, এই পতিতা সিন্ডিকেট রাত চালিয়ে নিজেকে মহান করার চেষ্টা করছে। তো পয়েন্ট টু বি নোটেড, তোমাদের কাছে ক্লিয়ার করলাম যে আমার কাছে কিন্তু প্রথমেরা আসেন, ঠিক আছে। এবারে এই গ্রুপের যারা যারা ছিল এদের মাধ্যমে, এদের কিছু কিছু গ্রুপের মধ্যে থেকে আবার একজনকে কোনো একটা গ্রুপে রাখতো, তিনজনকে সরিয়ে রাখতো, ঠিক আছে। সেই একজনের সাথে আবার কথাবার্তা বলেছে, যেরকম কথাবার্তা বলে নোংরা নোংরা কথাবার্তা, আমার মায়ের সম্বন্ধে নোংরা নোংরা কথাবার্তা, তাদেরকে জানেন ব্রেন ওয়াশ করে রাখতে হবে না, তাদেরকে যেরকম বলে না ওই মানে ব্রেন ওয়াশ করে রাখে জানো তো, যেরকম টেররিস্টদের ব্রেন ওয়াশ করে রাখে, ঠিক এদেরকেও ব্রেন ওয়াশ করে রাখতো, আমার নামে নোংরা নোংরা কথা, আমার মা এই করেছে, যেগুলো দেখেছো ছড়ায় ওর যে আর একটা জারজ রয়েছে ওর মা, বুঝতে পেরেছো তো, হ্যাঁ, ওই বাংলা বিটের বিডিতে যেটা রয়েছে লুকিয়ে লুকিয়ে চিপায় চাপায় ওর মা, বুঝতে পেরেছো তো, যে কথাগুলো বলে সেইগুলো নিয়ে নিয়ে তাদেরকে পর্যন্ত ছড়িয়েছে, যে আমার মায়ের সাথে এরম জিনিস রয়েছে, আমার মায়ের সাথে ওরম রয়েছে, শুধু আমি নয়। এবারে শোন কাকে বলছি, বুঝতে পারছিস তো, সেকেন্ড পতিতা যে লোকের সাথে রাত্রিবেলা চ্যাট করে বেড়াস, বুঝতে পেরেছিস, তোর ব্যাপারে পর্যন্ত বলেছে দুই দু তিনখানা নাকি দন্ত নয়াকার অনুকসর রেখে দিয়েছিস, বুঝতে পেরেছিস, তুই আবার ওর পায়ে গিয়ে তেল মারছিস, নিজের আত্মসম্মান যদি থাকে না লাতখোর, ওরকম কাজ করিস না, ভিউজের জন্যে সিট দাঁড়াকে নোয়াস না, ভিউজের জন্যে পা চাটিস না, ওরমভাবে তোর নামে পর্যন্ত বলেছে তাদেরকে যে ওর তো দু তিনখানা পুষে রেখে দিয়েছে, রাত্রিবেলা এই করে বেড়ায়, অনেক জায়গায় গিয়ে এই করে সেই করে, বুঝেছিস, যেরকম আমার ব্যাপারে বলেছে আরও ক্রিয়েটারদের ব্যাপারে বলেছে তোর ব্যাপারেও বলেছে, বললাম ভিউজের জন্যে সিট দাঁড়াকে খোয়াস না,
শিরদাঁড়াকে খোয়াবি না। শিরদাঁড়া যদি ঠিক রাখতে পারিস, সোজা রাখতে পারিস, আত্মসম্মান থাকবে, নিজের চোখে নিজে বেঁচে থাকতে পারবি। নাহলে নিজের চোখেই যদি নিজে ছোট হয়ে যাস কি থাকবি? নেগোসিয়েশন করে ভিডিও করছিস তোরা, বুঝেছিস? নিজের আত্মার সাথে নেগোসিয়েশন করে ভিডিও করছিস। আমাকে দেখ, আত্মার সাথে নেগোসিয়েশন করতে হয় না, যেটা থাকে সত্যি সেটা তুলে দিয়ে চলে যাই। এই পতিতা এখন কি খেলা খেলছে? এখন বলছে বাচ্চাটার মা নাকি বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। আচ্ছা, ওর বাবাও খাচ্ছে, দেখেছো তোমরা? বাবা তো খাচ্ছে কন্টিনিউ, ওই বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। বাবার বাচ্চা, মায়ের বাচ্চা, বাবা মা দেখিয়ে দেখিয়ে খেতে পারে, এ কোন কিসের বাচ্চা? হ্যাঁ, যে ও নাকি খুব পিসি, খুব পিসি, একদম মহান পিসি, বিরাট ভালোবাসার পিসি, অথচ সেই বাচ্চাটার ভিডিও ক্লিপিং তুলে তুলে নিয়ে এসে, ভিডিও করে করে নিয়ে এসে দর্শককে দেখিয়ে দেখিয়ে ভিউজ আর্নিং করছে। ও বেচছে না বাচ্চাটাকে, ও বেচছে না বাচ্চাটাকে, অন্যের বাচ্চাকে তো ও বেচছে, কারণ বেচার জন্যই তো ওই ঘরে ঢুকেছে, বেচার জন্যই ওই ঘরে ঢুকেছে। ঢুকে বাচ্চাটার ভিডিও করে করে নিয়ে এসে মনিটাইজেশন অন করে করে ভিউজ আর্নিং করছে। এই হচ্ছে ভালোবাসা। কারোর প্রতি যদি ভালোবাসা থাকে, ভালোবাসায় কোনো খাত থাকে না, সেই ভালোবাসায় আর্নিং থাকে না, করতে গেছে তো আর্নিং। সেদিনও দেখেছো যখন ঘরে উৎপাত হয়েছিল, ওদের বাড়িতে ঢুকে যখন জিনিসপত্র নিয়ে গেছিলো, সেদিন কারো মনিটাইজেশন অন করে লাইভ করছিল, পেরেছো? আর কেন সেই ঘরে ঢুকেছিল জানো? কারণ এই পতিতার কাজই হচ্ছে পতিতার সংসার ভাঙা, পতিতা সংসার ভাঙা। এই যে এই দুটো স্বামী স্ত্রীর যে সংসার ভেঙেছে, এই পতিতা হচ্ছে মূল কাণ্ডারি। এ ঠিক সময় ওখানে ঢুকে গিয়ে হয়তো হয়তো পুরুষটার মাথা ঠিকঠাক হয়ে যেত, কারণ একটা স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তি হয় কোনো একটা কারণে, হয়তো স্ত্রী করে ফেলেছে, ঠিক আছে? তো সেটা পয়েন্ট টু বি নোটেড, টাইম অনুযায়ী ঠিক জিনিস ঠিক হয়ে যেত, হয়তো মাঝখানে কোনো থার্ড পার্সন। এই জন্য আমি সবসময় বলি যে কোনো সম্পর্কের ভেতরে থার্ড পার্সন কখনো ঢোকাতে নেই। এই ভালোবাসার সম্পর্কের ভেতরে কোনো থার্ড পার্সন কেউ কখনো ঢোকাবে না। যারা ভালোবাসছো তাদেরকেও বলবো, আর যারা বিবাহিত তাদেরকেও বলবো, কোনো বন্ধু হোক কোনো বান্ধবী হোক, কাউকে মাঝখানে ঢোকাবে না। ভালোবাসায় ফ্যাকড়া তাড়া করে বেশি, বুঝেছো? কান ভাঙছি তাড়া দেয়, আর এ ঠিক কাজটা সেখানে গিয়ে করেছে। এর আগাগোড়াই কাজ হচ্ছে সংসার ভাঙার, যেগুলো তোমরা কন্টিনিউ দেখে এসছো। সেখানে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঠিক হয়ে যেত, এই এর স্বামী মানে এর যে ভাই, পতিতার যে পাঠাতো পাতানো ভাই, সে নাকি একবার বললো আমি ফোন করেছিলাম, আমাকে মানে যাচ্ছে তাই বলেছে, তোমাদেরকে আমি প্রমাণ দিয়ে দেবো, ঠিক আছে? একটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, একটা এরকম লেভেলের অশান্তি হচ্ছে যেখানে একটা নোংরাম হয়েছে, এরকম ধরনের জিনিস হচ্ছে, সেখানে তোমাদের মনে হয় না যে ফোনে সেই জিনিসটা সাল্টে যাবে? সব কিছু কি ফোনে সাল্টে যায়? স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ফোনে নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সামনাসামনি ক্লোজ বসে এক জায়গায় কথা বলে হতো না? কিন্তু তোমরা কি কোনোদিন দেখতে পেয়েছো যে এর বাড়ির লোক তার বাড়িতে গেছে, বা ওর বাড়ির লোক এর বাড়িতে এসছে, এসে এই জিনিসটাকে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেছে, বা সব কিছু মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে স্বামী স্ত্রীর মধ্যে? কারণ সেখানে একটা বাচ্চার জীবন রয়েছে, বাবা মায়ের জীবন হ্যাম্পার হওয়া মানে বাচ্চাটার উপরে একটা মানে কী বলবো, এফেক্ট পড়বে সারা জীবনের। তো সেখানে মনে হয় না যে বাবা মায়ের নেগোসিয়েশন করে একটা বাচ্চার দিকে মুখের দিকে তাকিয়ে নেগোসিয়েশন করে নেওয়া উচিত? কিন্তু এরা করেছিল, করেনি, করার জায়গা দেয়নি এই পতিতা, করার জায়গা দেয়নি। যেভাবে অ্যাটাকের পর অ্যাটাক করেছে তার বাড়িতে ঢুকে ঢুকে, প্লাস নিজের ভিডিওতে এসে এসে, আর জায়গাটুকু দেয়নি যেখানে নেগোসিয়েশন হতে পারত। একটা বউকে দিনের পর দিন বেঁচেছে এই পতিতার বাচ্চা, কারণ জানে এই পতিতা আমি এরম যতক্ষণ করব যতদিন চলবে, প্লাস ওই পাতানো ভাইয়ের মাথা পর্যন্ত খেয়েছে, পাতানো ভাইয়ের মাথা পর্যন্ত খেয়েছে, খেয়ে 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 আজকে এই জায়গায় নিয়ে গেছে, ও সংসারটাকে তছনছ করে দিয়েছে। যেখানে হয়তো সময় অনুযায়ী সব কিছু প্রলেপ পড়ে যেত, কিন্তু এই পতিতার জন্য সেই জায়গায় প্রলেপ পড়েনি। তুমি এদিকে পিন্ডি চটকাবে, আবার উল্টে এসে বলছি কি আমি নাকি সব ঠিক করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কোন ভিডিওতে একটু দেখো তো কোথায় ঠিক করিয়ে দেওয়ার চেষ্টা করেছে? তোমাকে কন্টিনিউ আমি খিস্তি করে যাচ্ছি, আর পরবর্তীকালে এসে বলবো যে না আমি তো মস্তি করছিলাম। ঠিক সেই ক্ষেত্রে এখন দেখো এই পতিতার কেরম কাজকর্ম, আমার তিনটে বাচ্চার মাথা নিয়ে খাচ্ছে, যেরকম এর আগের বারেও খেয়ে এসছে। একটা মেয়ে সংসার করছিল তার সাথে, তার বরের মানে সেকেন্ড বিয়ে সংসার করছিল তার সাথে, বনিবানা হয়নি, বাড়িতে চলে এসেছিল, সেখানে তো সেই বাচ্চাটার ছেলেটাকে বোঝাতে পারতো, বা সেই বাচ্চা মেয়েটাকে বোঝাতে পারতো যে স্বামী ছাড়া কোনো কিছু নেই, চলে যা ঘরে চলে যা, যখন বিয়ে হয়ে গেছে মানে তো সব কিছু ওই স্বামীর ঘরেই, ঠিক আছে? কিন্তু সেটা করেনি, কন্টিনিউ উস্কে গেছে একে অপরের বিরুদ্ধে, কন্টিনিউ সেখানে ভাঙন ধরিয়ে দিয়ে এক প্রথম বউকে নিয়ে এসে সেই ঘরে ঢোকালো, ঢুকিয়ে যাতে পুরো তছনছ হয়ে যায় সংসারটা। একটা মেয়ে যেখানে সুখে সংসার করছিল, হয়তো কোনো কারণে অশান্তির জন্য চলে গেছিলো, কিন্তু মিলিয়ে তো দিতে পারতো, মিলিয়ে দেয়নি। এ সব সময় রয়েছে এই পতিতা, পতিতালয় থেকে উঠে এসছে তো ভাঙতেই তো শিখবে। এই পতিতা পর্যন্ত যে পুরুষটার সাথে এখন রয়েছে তারও সংসার রয়েছে, তার সংসার ভেঙে পর্যন্ত তার ঘরে ঢুকেছে এই পতিতার কাজ। এইটা আগাগোড়া সব কিছু ভেঙে আসছে, ভেঙে ভেঙেই জীবন চালাচ্ছে। এই তিনটে বাচ্চার মধ্যে দেখো, দুটো বাচ্চাকে, দুটো বাচ্চা মেয়েকে তখন মাথা খাচ্ছে, শুধুমাত্র ছেলেটার সাথে বা শ্বশুরবাড়ির সাথে লাগাচ্ছে না, লাগাচ্ছে কোথায়? একে অপরের মা বাবার এগেনস্টে ওস কাটছে।
একে অপরের মা বাবার এগেনস্টে উস্কাচ্ছে, যাতে ওদের ঘরও না থাকে, ওদের ঘাটও না থাকে। এই কন্টিনিউ কন্ট্রোভার্সিটা চলতে থাকবে, মজাও নিতে থাকবে, দেখতে পাচ্ছ? এবার সেকেন্ড চ্যানেলকে প্রমোট করাবার মানে গ্রো করাবার চেষ্টা শুরু করে দিয়েছে, কারণ ফার্স্ট চ্যানেল তো ভাইয়ের চুষে করে ফেলেছে, বুঝতে পেরেছো তো? এবার সেকেন্ড চ্যানেলকে ধরেছে যে এইটাকে ধরে, এবার এদেরকে ধরে এবার আমি চ্যানেলটাকে গ্রো করবো। এখানেও তোমরা দেখো, একটা মা বাবারা সবসময় চায় সন্তানের ভালো, দুটোই মা বাবা চাইছে ভালো হোক যাতে সন্তানের, ঠিক আছে? কিন্তু এই যে দুটো মেয়ের মাথা খাওয়ার চেষ্টা করছে এই পতিতা, এতদিন তোমরা দেখেছো নিজের চ্যানেলকে গ্রো করিয়েছে ওই প্রথম মেয়েটার, প্রথম বউয়ের চ্যানেলে উঠে উঠে, ঈশানীর চ্যানেলে উঠে উঠে নিজের চ্যানেলকে গ্রো করিয়েছে, প্রমোট করিয়েছে, ঠিক আছে? আজ বলছে আমি তো ওর সমর্থনে নেই, এ জানোয়ারের বাচ্চা কোনো কিছুর সমর্থনে নেই, এ শুধু নিজের এইটার সমর্থনে আছে, বুঝতে পেরেছো? এর এইটার টাস্কি আর অন্য জায়গার টাস্কি রয়েছে, আর কোনো কিছু নেই। এবারে আসি আর একটা বিষয়ে, যেটা হচ্ছে তোমাদেরকে এর আগে বলেছিলাম, যেটা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, যে কোর্টের দিন ও গিয়েও কেন লুকিয়েছিল, কোর্টের দিন যাওয়ার পরেও দর্শকের কাছে কেন তুলে আনলো না যে কোর্টের দিন ও কোর্টে ছিল, কেন বলো তো? কেন তোমরা নিশ্চয়ই ভেবেছো, অনেকে মাথা টাথা লাগিয়েছো, ঠিক আছে? এবার আমি তোমাদের কাছে খোলসা করি, ঠিক আছে? মেন হচ্ছে ও তো ভাই পাতিয়েছে, যখন ভাই পাতিয়েছে তাহলে তো নিশ্চয়ই কোনো কিছু অসুবিধা হওয়ার কথা নয়, দর্শকের কাছে তো কোনো প্রবলেমই হওয়ার কথা নয়, ভাইয়ের জন্য জীবন প্রাণ সব কিছু সব কিছু লাগিয়ে দিচ্ছে, রাত দিন শুয়ে রয়েছে ওখানে গিয়ে, বুঝতে পেরেছো তো? তাহলে সেই জিনিসটা কেন দেখালো না, কেন দেখালো না? কারণ আছে, কারণ হচ্ছে ওর যে আশিক রয়েছে, আশিক, বুঝতে পেরেছো? ওর যে ওই মাতাল বটটা রয়েছে, সে তো জানে যে ভাই পাতিয়েছে, ভাইয়ের বাড়িতে যাচ্ছে, কারণ ওখান থেকে আর্নিং আসছে, আর সেই আর্নিং আর ভিকারি ভিত্তি করে ওই মাতাল হসপিটাল থেকে স্যারে সুস্থ হয়ে চলে আসছে, বুঝতে পেরেছো তো? কিন্তু কিন্তু কার থেকে লোকাতে চাইলো? লোকাতে চেয়েছিল ওর আশিকের থেকে, ওর আশিক যাতে জানতে না পারে, কারণ আশিক বুঝতে পারছে যে মালটা ওইদিকেও টুস্কি মারছে, কারণ মালটা টুস্কি রয়েছে, মালটার টুস্কি রয়েছে, সেই জন্য ওই দিকেও টুস্কি মারছে, অথচ দর্শককে শুধু দেখাবার জন্য ভাই ভাই করছে, ভাইয়ের চোখের লালসা দেখবে আর দিদির অঙ্গভঙ্গি দেখবে, চোখের লালসা দেখবে, বুঝতে পেরেছ তো? এই ভাইয়ের ব্যাপারটা, এই ভাইয়ের ব্যাপারটা ভাইয়ের মা পর্যন্ত মেনে নেয় না, এই ভাই আর দিদির যে নতুন ব্যাপারটা এটা ভাইয়ের মা পর্যন্ত মেনে নেয় না, পয়েন্ট টু বি নোটেড। তো তার থেকে লোকানোর জন্যে তাকে বলেছিল যে আমার ঘরে কোনো প্রবলেম আছে বা ঘরের কোনো কাজ, ও জানতে না পারে যে আমি এই দিকে আশিককে রেখে ওই দিকের আর এক ভাই আশিকের কাছে যাচ্ছি, বুঝতে পেরেছো? যার জন্য সেই লুকিয়েছিল, কারণ আশিকের খারাপ লাগবে। আর ঠিক সেই জিনিসটা যখন চাওড় হয়ে গেল, যখন সবাই বুঝে গেল যে গেছিল ওখানে, আর আশিক তো ভিডিও দেখেই, কারণ ভিডিওর মাধ্যমে একটু দেখে যদি হস্ত, বুঝতে পেরেছো তো, করে তারপর ওর মুখে, বুঝতে পেরেছো তো, দেয় যেরকম দেখে, বুঝতে পেরেছো তো? ঠিক ভিডিওর মাধ্যমে তো দেখেই ওর ভিডিওগুলো, তো যখন সেটাকে ডিক্লিয়ার হয়ে গেল, বুঝে গেল যে গেছিল আমার উপরে বাটপাড়ি করেছে, তখন তার মুখ বন্ধ করার জন্য সমুদ্র সৈকতে গিয়ে মজ মস্তি মারতে গেছিল, কারণ এইরকম ধরনের পতিতা লেভেলের যারা থাকে তারা জানে পুরুষকে কীভাবে মুখ বন্ধ করাতে হয়, পুরুষকে কোন জিনিসটা দিলে এইরকম ধরনের টুস্কিয়ালা পুরুষ, বুঝতে পেরেছো, ঘরে বউ থাকতে অন্যের সাথে ঘৌ ঘৌ করতে যায়, তো তার মুখ কী করে বন্ধ করতে হবে? একমাত্র এই জিনিসটা রয়েছে যেটা দিয়ে বন্ধ করাতে পারবো। তো সেই জন্যে দুঃখ হয়েছে সোনা, তুমি ভাবছো ওর সাথে আমার, না না তোমার সাথেই আমার, ঠিক আছে? তো সেই জন্য সমুদ্র সৈকতে চলে গেলে তার মুখ বন্ধ করানোর জন্য, তার মুখ বন্ধ করানোর জন্যে, ওই জন্যে তার মুখ বন্ধ করাবার জন্যে সমুদ্র সৈকতে গিয়ে বুঝতে পেরেছো তো, বুঝতে পেরেছো? এই জন্যে, নাহলে আর কোনো কারণ ছিল না যে ওখানে এই জিনিসটাকে লোকাবে, ঠিক আছে? আর একটা জিনিস আছে, এই যাকে নিয়ে বললাম টুনটুনি, টুনটুনি, বুঝতে পেরেছো তো? এই টুনটুনির ব্যাপারে গ্রুপের আদার্সকে বলে রেখেছিল, এর পাতানো ভাইয়ের যে মা রয়েছে, মানে ইসামতের শাশুড়ি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছো তো? তাকে পর্যন্ত বলে দিয়েছিল যে এই টুনটুনি ফোন করলে ফোন ধরবে না, ঠিক আছে? টুনটুনি ফোন করলে ফোন ধরবে না, ঠিক আছে? আর একটা জিনিস, অতীতা সকলকে বলে বেরিয়েছে যে ওই যেদিনকার ফিষ্টি হয়েছিল, বুঝতে পেরেছো, বিরাট বড় ফিষ্টি, ফিষ্টির আমাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়েছে, হ্যাঁ, ল্যাংচা কাণ্ড হয়ে গেছে, অনেক কিছু হয়েছে, তো সেখানে এই পতিতা বলেছিল কি আমি বাড়ি চলে এসেছি, সেদিন রাতেও, পয়েন্ট টু বি নোটেড, সেদিন রাতেও ওই বাড়িতেই ছিল, ও আসেনি বাড়িতে, ঠিক আছে? সেই দিন রাত্রেও ওই বাড়িতেই ছিল, কারণ বলুন না টুস্কি রয়েছে, টুস্কি, বুঝেছো তো, টুস্কি, তো সেই রাতেও ও ওখানেই ছিল। আর শুধু বললাম এদের কাছে নয়, এর যে চোখে মরছে পড়া যে বান্ধবী রয়েছে, বুঝতে পেরেছো, চোখে মরছে পড়া বান্ধবী যে, হ্যাঁ, ঢ্যাপোস একখানা, তার কাছে পর্যন্ত তারা গেছিল, তার কাছে পর্যন্ত তারা গেছিল। আমি তো বললাম আমি লাস্ট, আই এম দি লাস্ট ম্যান, ঠিক আছে? কাছে পর্যন্ত গিয়ে বিতাড়িত হয়েছে তারা, তারা সত্যের জন্য সব দিকে ছুটে বেরিয়েছে যে কেউ আমাদের সাহায্য করো, কেউ আমাদের সাহায্য করো, নোংরামি চলছে, কেউ করেনি। আসলে সবার তো শিরদাঁড়া আবার সঞ্জয় ষাটের মতো নয়, বুঝতে পেরেছো? এমনকি ওর যে এই যে টাকার যে লাইফ লাইনটা রয়েছে, বিডির থেকে যে টাকাগুলো এদিক ওদিকে আসছে, সেই লাইফ লাইনকে পর্যন্ত সব গ্রুপে রাখেনি।
বুঝতে পেরেছো? কারণ যদি এই টুনটুনি বন্ডুনি তাকে ক্যাপচার করে ফেলে তখন চাপ হয়ে যাবে। সেই জন্য একদম ওই লাইফ লাইনটাকে, মানে যেটাকে বলে সোনার ডিম দেওয়া মুরগি, সেটাকে একদম আলাদা করে রেখে দিয়েছিল। আর বললাম না, পয়েন্ট টু বি নোটেড, এই গ্রুপের মাথা ছিল তিনজন, তিনজন মিলে পুরো সিন্ডিকেটটাকে চালাবার চেষ্টা করেছিল, পুরো এদের ব্রেন ওয়াশ করিয়ে সব ধরনের কাজ করাতো, বুঝতে পেরেছো? আরও অনেক কিছু রয়েছে, সব বললাম তো, ক্রমশ প্রকাশ্য, সব কিছু আস্তে আস্তে প্রকাশ করব, তোমরা শুধু দেখতে থাকো। আর একটা গুরুত্বপূর্ণ কথা জানাই, যেটা হচ্ছে ওই দেখবে ফিস্টির দিনে, তো এই টুকিটাকি দিদি গেছিল ওখানে, তো এই টুকিটাকি দিদি প্রথম ভিডিও ছাড়ে ওইখানের ফিস্টির, তো সেটাও এই পতিতার খুব মনক্ষণ্ণ হয়েছিল, বুঝতে পেরেছো? খুব মনে লেগেছিল যে ও এসে আগে ভিডিওটা ছেড়ে দিল, ভিউজ পেয়ে গেল, আসলে উনি ওখানে বসে বসে সঙ্গে সঙ্গে এডিট এডিট করে আর ছেড়ে দিয়েছে। তো সেই জন্যে ভেতরে একটু মনোমালিন্য, রাগ ভাগ অনেক কিছু ছিল, তো সেইগুলো এই গ্রুপের মধ্যে লোকের সাথে ডিসকাশন করেছে, বুঝতে পেরেছো? আর যাওয়ার আগে বলে দিয়ে যাই, কেউ যদি এবারে মনে করেছিস যে এই পতিতার আমার মাঝখানে ঢুকবি, তাই বললাম কপালে খুব দুঃখ রয়েছে, ভিডিওর মারফত, ঠিক আছে? তো আপাতত টাটা, ভিডিওটা এটুকুনি রাখলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো।